লজ্জা সরম আছে নাকি? একটা মেয়েকে দেখে এইভাবে টাচ করছো তার বডিতে, লজ্জা করছে না? আরে দাদা, আমি কোথায় কি করছি? আমি তো কিছু করছি না, আমি চুপচাপ বসে আছি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি ভাবনা অসভ্যতা আমি, এগুলো অনেকক্ষণ ধরে সহ্য করছি আপনাকে। ও ভাই, ওই তখন থেকে তোমাকে দেখছি, ওর গায়ে হাত দিচ্ছ কেন? লজ্জা সরম নেই তোমার? মারধর খাবে নাকি? ওকে একা মেয়ে পেয়ে বেশি পার পেয়ে গেছো নাকি? এসব করো না, মারধরকে শেষ হয়ে যাবে, বুঝেছো তো? এ ভাই দেখ, অত জ্ঞান দিতে আসিস না। আমার যেটা হবে ইচ্ছা সেটাই আমি করবো। যেটা ইচ্ছা মানে তুই কি আর কি করছিস নাকি আমার সাথে? একটা মেয়েকে দেখে এইবার তুই উল্টো পাল্টা কথা বলবি, লজ্জা করছে না? উল্টো পাল্টা মানে আমার যেটা ইচ্ছা আমি সেটা তোকে বেশি জ্ঞান দিতে হবে না। চুপচাপ বসে থাকতে হলে বস, না টোটো দিয়ে নেমে চলে যা, নাহলে এখন এমনি ক্যালারি দেবো না ছেলে পেলে ডাকিয়ে, চল টেনে বেরা। মেয়ে দেখলে কি হয়? মেয়ে দেখলে কি হিরো হওয়ার ইচ্ছা জেগে যায় নাকি? যত সব চুপচাপ বসেছ। আরে কাকা, তুমি টোটোটা চালাও, এদের জন্য দাঁড়িয়ে থাকো না, চলো চলো। এতক্ষণ ধরে যে জিনিসটা তোমরা করছিলে কি ভাবলে? আমি কিছু বুঝতে পারিনি। আসলে তোমার মতো ক্রিমিনালদের না প্রত্যেক দিন আমি এক ঘাটে জল খাওয়াই, বুঝলে? আসলে কার সাথে আজকে ভুলবশত ক্রাইমটা করে দিয়েছো সেটা বুঝতে পারো না। এই এলাকার নতুন ইন্সপেক্টর আমি। বুঝতে পেরেছেন ম্যাডাম, আপনি তো মেয়ে, আপনার জন্য তো মেয়ে পুলিশ আসছে, চিন্তা নেই। চুপচাপ ফোনটা দিয়ে দিন, নাহলে এক্ষুনি থানায় নিয়ে চলে যাবো কিন্তু, ঠিক আছে? কি হলো, শুনতে পাচ্ছেন না? ফোনটা দিন। আর কিছু টাকাও ছিল তার সাথে, ওই তো আপনার কোমরে রয়েছে, দেখতে পাচ্ছি। সরি সরি স্যার, আমি আর কখনো করব না, ভুল হয়ে গেছে, শেষবারের মতো ক্ষমা করে দিন আমাকে। আরে আমাকে ছাড়ুন না আপনি, আমাকে কেন ধরে রেখেছেন? আমি তো চিনি না ওনাকে। তোর রেকর্ড থানায় রয়েছে রে, তোর ছবি ঝোলানো আছে, তোকে ছাড়বো মানে? যাবি আমার সাথে? আরে আমি কি করলাম, আমি তো চিনি না। চিনি না? এখনই সত্যি কথা বল, নাহলে দুটোরই বায়োডেটা হিস্ট্রি সব বের করে ফেলবো কিন্তু। সত্যি সত্যি বল। ভুলে গেছি স্যার, আর হবে না স্যার, এইবারের মতন ছেড়ে দিন স্যার, ভুলে গেছে। ঠিক আছে, পরের বার থেকে যাতে এইসব না হয়, চল ফুট চল, এইসব যাতে না হয় বলে দিলাম কিন্তু, চলো চলুন দাদা। দেখে পরের বার থেকে যাতে না হয়।